চাঁপাইনবাবগঞ্জে জাল্লট প্রস্তুতি এবং ব্যবসার দায়ে একজন গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জাল নোটের লেনদেন চক্রের মূল হোতাকে বিপুল পরিমাণ জাল নোট রূপি এবং বাসা তল্লাশি করে জাল নোট তৈরির সরঞ্জাম সহ আটক করেছে র‍্যাব ভাইব। আটককৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর পারদিলালপুর এলাকার মোহাম্মদ আজহার আলীর ছেলে মোহাম্মদ বশির উদ্দিন। বৃহস্পতিবার 18 মে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব ভাইব এর একটি অপারেশন দল আনুমানিক দুপুর 3টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন নিয়ামত এলাকার গ্রিন ভিউ স্কুলের দক্ষিণ এবং তরিকুল নার্সারির উত্তরে পাকা রাস্তার পাশে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুহ ফিতামিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে 7,09,500 টাকা এবং বাংলাদেশি নগদ 12,060 টাকা সহ 2টি মোবাইল ফোন এবং জাল রুপি তৈরির 800 গ্রাম গাম জব্দ করেন। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি 2016 সাল থেকে জাল নোট ব্যবসার সাথে জড়িত। তার নামে পূর্বে এ সংক্রান্ত আরও 3টি মামলা চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি নির্জন বাসা সে ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।